আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস ফ্লাই ওয়ে টু ইউরোপ ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মনির, আজকে আবার আপনাদের মাঝে চলে আসছি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে রোমানিয়া। আমরা সকলেই জানি অলরেডি কিন্তু রোমানিয়ার স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাইয়ের জন্য যে সিজন বা ইনটেকগুলো শুরু হয় সেই সিজনটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখন থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন ফাইল তারা প্রসেস করা শুরু করেছে। আজকে আমি আপনাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে আপনারা নিজে নিজে ঘরে বসেই আপনারা আপনাদের মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে, মানে ফুল প্রসেসটা আমি ল্যাপটপে দেখাবো, বাট হচ্ছে ল্যাপটপ আর ফোনের প্রসিডিউরটা একদমই সেম। ঠিক আছে, আপনারা কিভাবে সেই কাজটি করতে পারেন তো সেটা আজকে আমি সবাইকে তুলে ধরবো। তো আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এবং ভিডিও শেষের দিকে আমি মেডিকেল ইস্যুটা নিয়ে কথা বলবো, কারণ অনেকেরই কিন্তু মেডিকেল ইস্যুটা নিয়ে একটু খুব ঝামেলায় আছেন বা টেনশনে আছেন আসলে কি করবেন। তো আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট করে দিতে চাই। সেই অ্যানাউন্সমেন্টটি হচ্ছে, আপনারা যারা সার্বিয়া অথবা বসনিয়াতে যেতে চান ওয়ার্ক পারমিটে, ওয়ার্ক ভিসাতে, তো তাদেরকে আমি বলবো আপনারা জাস্ট হচ্ছে কোনো প্রকার সিকিউরিটি মানি ছাড়া, কোনো প্রকার পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট জমা দেওয়া ছাড়া আপনাদের কাছে এই অপশনটি আমি নিয়ে এসেছি। আপনারা যারা হচ্ছে বসনিয়াতে বা সার্বিয়াতে যেতে চান, আপনারা কিন্তু, আমি হচ্ছে ডিসপ্লেতে একটি গুগল ফর্ম দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমি এই গুগল ফর্মের লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আপনারা সেখানে গিয়ে আপনাদের ডিটেলসটি আপনারা প্রোভাইড করবেন, ওইখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। হ্যাঁ, সেই স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা আপনাদের ফর্মটি ফিল আপ করে রেখে দিলে যারা এই প্রসেসটি করবে তারা আপনাদের সাথে যোগাযোগ করে নিবে। এই ছিল অ্যানাউন্সমেন্টটি, আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চলুন ভিডিওতে ফিরা যাক। আপনারা সকলেই জানেন অলরেডি কিন্তু রোমানিয়ার ইনটেক শুরু হয়ে গিয়েছে। রোমানিয়া কিন্তু সাধারণত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বা সেপ্টেম্বর পর্যন্ত তারা অ্যাপ্লিকেশন নিয়ে থাকে, মানে ফাইল প্রসেসটা টোটালি হতে হতে সেপ্টেম্বর পর্যন্ত হয়ে যায়। তারা এপ্রিলের দিকে তাদের হচ্ছে প্রসেসিংটা শুরু করে, এবং এটা শেষ হবে হচ্ছে, অ্যাপ্লিকেশন প্রসেসটা শেষ হবে হচ্ছে জুন মাস পর্যন্ত। জুন মাসের তারিখ দেওয়া আছে এখানে, ক্যালেন্ডার দেওয়া আছে। আপনার অ্যাপ্লিকেশন টাইমটা কিন্তু শুরু হয়েছে এপ্রিলের 14 তারিখ থেকে, এবং এটা শেষ হবে হচ্ছে জুন মাসের 30 তারিখে। তো আপনারা এই ইনফরমেশনগুলো কিন্তু পেয়ে যাবেন হচ্ছে তাদের ওয়েবসাইটে। তো তাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব। প্লাস আপনারা যারা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করবেন বা হচ্ছে আপনারা যারা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করবেন বা হচ্ছে ব্যাচেলর্সে যারা অ্যাপ্লিকেশন করবেন, তাদের অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা অলমোস্ট সেম। তো আমি আসলে আপনাদেরকে দেখিয়ে দেবো হচ্ছে মাস্টার্সের জন্য, কারণ মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশনটা দেখাবো এই জন্য যে মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশনের জন্য অনেকেই অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে, এবং মাস্টার্সের ক্যান্ডিডেটরাও তুলনামূলকভাবে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে বেশি। তো যাই হোক, আপনারা ফার্স্ট এরকম তাদের ইউনিভার্সিটি অফ বুকারেস্টের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পর আপনারা জাস্ট কিছু করতে হবে না, একটু অ্যাডমিশনে ক্লিক করে দিবেন। অ্যাডমিশনে ক্লিক করার পর আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসের নিচে দেখুন, আমরা যারা হচ্ছে নন ইইউ সিটিজেনশিপ, যারা হচ্ছে ইইউর অন্তর্ভুক্ত নই, তারা কিন্তু এই ব্যাচেলর প্রোগ্রামটা এখান থেকে, যারা ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করবেন তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এখানে ক্লিক করবেন। আর যারা হচ্ছে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন তারা এখানে ক্লিক করবেন। আর রোমানিয়া হচ্ছে, যদি আপনারা ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে হচ্ছে নন ইউ সিটিজেন যারা আছেন তারা এখানে করবেন। আর হচ্ছে ইইউ সিটিজেনশিপ যারা আছে তারা তো জানেই কোথায় করতে হবে। তো যাই হোক, আমি যেহেতু মাস্টার্সের প্রোগ্রামটি আপনাদেরকে দেখাবো সেজন্য হচ্ছে আমি মাস্টার্সের প্রোগ্রামটিতে ক্লিক করে একটি ওপেন ট্যাব করে নিচ্ছি। তো ওপেন ট্যাবটা করার পর এইখানে কিন্তু আপনারা আসবেন, এখানে এসে আপনারা কিন্তু অনেক ডিটেলস পাবেন। এই যে আমি যে জিনিসটা বলেছিলাম একটু আগে, যে অনলাইন অ্যাপ্লিকেশন পিরিয়ডটা কিন্তু এপ্রিলের 14 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত, ইভ্যালুয়েশন পিরিয়ডটা কিন্তু হচ্ছে 3 থেকে 14 জুলাই পর্যন্ত, আর এনরোলমেন্টের জন্য কিন্তু হচ্ছে 15 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত তারা অ্যাপ্লিকেশন জমা নিবে। তো অ্যাপ্লিকেশন জমা নেওয়ার পর তাদের যে আরও ডিটেলসগুলো আছে সেই জিনিসগুলো এখানে অনেকগুলোই তুলে ধরা হয়েছে। আপনারা এ টু জেড সকল বিষয়টা এখানে যা লেখা আছে আপনারা পড়বেন, এটাতে আমি আর ডিটেলসে যেতে যাব না, কারণ তাহলে হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
তো যাই হোক, এই জায়গাতে হচ্ছে আসার পর আপনারা সকল ডিটেইলসটা পড়ার পর এই যে এখানে লিংক আপ করা অ্যাডমিশন এম এ ইউনিবুক প্ল্যাটফর্ম এই লেখাটার মধ্যে ক্লিক করলে অথবা ব্র্যাকেটের মধ্যে যে ফর্মটা দেয়া আছে এই ফর্মের লিংকটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদেরকে ওয়েবসাইটের অন্য আরেকটি ট্যাবে এরকমভাবে নিয়ে আসবে। তো এরকম ট্যাবের মধ্যে নিয়ে আসার পর আপনারা এখানে কিন্তু আসার পর আপনারা কি করবেন, এখানে আপনাদের একটা প্রাইমারি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা যদি সেটা চেঞ্জ করতে চান এখানে সুইস ইমেল অ্যাড্রেসে ক্লিক করে আপনারা পাসওয়ার্ড দিয়ে আপনারা চেঞ্জ করে নেবেন। আমি যেহেতু এখন আপনাদেরকে দেখাবো সেই জন্য আমি আমার এই ইমেল অ্যাড্রেসটি চেঞ্জ করছি না। প্রথমেই আমি আপনাদেরকে একটি বিষয় বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা এই গুগল ফর্মটি ফিল আপ করার আগেই আপনাদেরকে কিন্তু তিনটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। সেই তিনটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা হচ্ছে এই ওয়েবসাইটই পেয়ে যাবেন। যদি আপনারা না পেয়ে যান সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমি হচ্ছে গুগল ড্রাইভে এই এই পিডিএফগুলো অ্যাড করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা এখানে আসবেন, আপনারা এখানে আসার পর আপনারা এখানে দেখবেন আপনাদের যে যে ডকুমেন্টসগুলো লাগবে, যেমন এইখানে মাস্টার্স প্রোগ্রামের জন্য আমাদের যে ডকুমেন্টসটি ওদের আন্ডার থেকে ফিল আপ করতে হবে সেই জিনিসটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন এখানে হচ্ছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো। এই লিঙ্কে আসবো, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে নন ইউ সিটিজেনশিপ এটা একটু দেখে নেবেন, দেখে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ডাউনলোডের জন্য একটি এরকম ওপেন হবে, পেজ ওপেন হবে, পিডিএফটা ওপেন হওয়ার পর সেই পিডিএফটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো তার পরবর্তীতে যে জিনিসটি আমাদেরকে আরেকটু লাগবে সেটা হচ্ছে আমাদের জিডিপিআর কনসেন্ট, আমাদেরকে এই জিডিপিআর কনসেন্টটাকেও ডাউনলোড করে নিতে হবে, আমাদেরকে এই কনসেন্টটাকেও ডাউনলোড করে নিতে হবে। এই যে এই ফর্মটি হচ্ছে জিডিপিআর ফর্ম, ঠিক আছে, কনসেন্ট ফর প্রসেসিং পার্সোনাল ডাটা, এই 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 ফর্মটাই হচ্ছে আপনাদের হচ্ছে জিডিপিআর ফর্ম। এই ফর্মটি ডাউনলোড করে নিতে পার নিয়ে নেবেন ওখান থেকে। তার পরবর্তীতে অথেন্টিসিটি স্টেটমেন্ট, অথেন্টিসিটি স্টেটমেন্টের যে ফর্মটি আছে সেই ফর্মটি এখান থেকে, এই যে অথেন্টিসিটি স্টেটমেন্ট এই ফর্মটি, এই তিনটি ফর্ম যখন আপনি ডাউনলোড করে নেবেন তার পরবর্তীতে ডকুমেন্টসগুলো কিন্তু আপনার নিজস্ব, আপনার একাডেমিক সার্টিফিকেট, আপনার ব্যাংক স্টেটমেন্ট বা হচ্ছে পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি যে ডিটেলসগুলো আছে সেগুলো আপনারা দিয়ে দিবেন। তো যাই হোক, আমি প্রথমেই আসি। প্রথমে যে জিনিসটি করবেন, আপনারা যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাপ্লাই করবেন সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু আপনারা এখানে প্রোভাইড করবেন। যেমন আমি এখানে দিব যে লেটস ফ্লাই ওয়ে টু ইউরোপ @gmail.com। ধরুন আমি হচ্ছে আমার এই জিমেলটির আন্ডারে আমি আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট করব। তার পরবর্তীতে আমি এখানে যে জিনিসটি করব সেখানে হচ্ছে আমি এখানে আমার ফ্যামিলি নেমটা দিব, যেভাবে হচ্ছে আমার পাসপোর্টে আমার ফ্যামিলি নেমটা আছে সেভাবে আমি দিব, যে এখানে এখানে আমার ফ্যামিলি নেমটা আছে এইভাবে। তার পরবর্তীতে আমার গিভ নেমটা যেটা আছে সেটা আমি দিব, গিভ নেমটা দেওয়ার পর এখানে আমার ডেট অফ বার্থটা যেটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব, ডেট অফ বার্থটা আমি এখানে দিয়ে দিলাম, ধরেন হচ্ছে ডেট অফ বার্থটা আমি দিয়ে দিলাম। ধরেন কথার কথা আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিলাম, ডেট অফ বার্থ দেওয়ার পরে হচ্ছে তারপরে এখানে দিতে হবে আপনার প্লেস অফ বার্থ, তারপরে এখানে দিতে হবে আপনার প্লেস অফ বার্থ। প্লেস অফ বার্থটি দেখবেন আপনি আপনার পাসপোর্টে পেয়ে যাবেন, আপনি আপনার পাসপোর্টে যে প্লেস অফ বার্থটি দিয়েছেন সেই প্লেস অফ বার্থটি কিন্তু আপনি এখানে দিবেন। তো আপনার প্লেস অফ বার্থ তো বুঝে নেই যে আপনাদের জন্মস্থান, ঠিক আছে, এটার ভেঙে বলার কিছু নেই। তারপরে হচ্ছে আপনি আপনার ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম দিবেন, তারপরে সিটিজেনশিপ, যারা ইন্ডিয়ান আছেন তারা ইন্ডিয়ান দিবেন, যারা নেপালি আছেন তারা নেপালি দিবেন, যারা বাংলাদেশি তারা বাংলাদেশি দিবেন। তো যাই হোক, তার পরবর্তীতে কিন্তু এখানে আপনি দিবেন হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বারটি, এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি আপনি দিবেন। পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পর এখানে হচ্ছে আপনি বাংলাদেশের হন আর ইন্ডিয়ার হন আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন, আপনি যে দেশেরই হন সেই দেশের কোড সহ দিবেন, যেমন আমাদের বাংলাদেশের কোড হচ্ছে +88। তার পরবর্তীতে আমরা জিরো থেকে আমাদের নাম্বারটা কাউন্ট করে থাকি। সো আপনাকেও কিন্তু আপনি আপনার কান্ট্রি কোড সহ আপনি আপনার ফোন নাম্বারটি প্রোভাইড করবেন। তারপরে আপনি যে ইমেল অ্যাড্রেসটি প্রাইমারি বা হচ্ছে আপনি রাখতে চান সেই ইমেল অ্যাড্রেসটি দিবেন, যেহেতু আমি লেটস ফ্লাই ওয়ে টু ইউরোপ
@gmail.com এর আমি জিমেইল অ্যাড্রেসটি দিয়েছি সো আমি এই ইমেল অ্যাড্রেসটি এখানে দিব ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আপনারা যারা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিলআপ করেছেন আর আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করা বা হচ্ছে অন্যান্য যে তিনটি ফর্মের কথা বলেছি সেই তিনটি ফর্ম ফিলআপ নিয়ে আপনারা যদি কোনো রকম কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন কমেন্টস করে জানালে আমি আমি ট্রাই করব আপনাদেরকে এই তিনটি ফর্ম নিয়ে একটি আলাদা ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক এখানে হচ্ছে ফর্ম ফিলআপ হয়ে গেলে আপনারা জাস্ট সিম্পলি অ্যাড ফাইলে ক্লিক করবেন অ্যাড ফাইলে ক্লিক করার পর এখানে আপনার অপশন আসবে ঠিক আছে ব্রাউজ করে আপনি আপনার পিসি থেকে অথবা আপনার ফোন থেকে যেখানেই আপনার ফর্মটি আছে সেখান থেকে এখানে জাস্ট ড্রপ করে দিবেন ড্রপ করার পর এরকম করে তিনটি ড্রপ করবেন তিনটি ড্রপ করার পর আপনি চলে যাবেন হচ্ছে আপনার হাই স্কুল ডিপ্লোমা বা হচ্ছে আপনার আপনার হাই স্কুল ডিপ্লোমা বলতে কি আমরা হচ্ছে এইচএসসি ইকুইভ্যালেন্টটাকে বুঝে থাকি তো আপনারা এটা এটা এখানে আপলোড করে দিবেন তারপরে হচ্ছে ট্রান্সক্রিপ্ট ফর হাই স্কুল তো এইটার যে সার্টিফিকেটটি দিবেন এটার সার্টিফিকেটের পর এখানে দিবেন হচ্ছে আপনার ওই ট্রান্সক্রিপ্টগুলো ঠিক আছে যে কয়টা ট্রান্সক্রিপ্ট আছে সবগুলো একসাথে করে একটা পিডিএফ বানিয়ে এখানে দিয়ে দিতে পারেন পিডিএফ এর মধ্যে অবশ্যই রিনেম করে দিবেন যে এটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট ফর হায়ার স্কুল এটা হচ্ছে সার্টিফিকেট ফর ডিপ্লোমা তো এরকম করে দিবেন তারপরে হচ্ছে ব্যাচেলর্স প্রোগ্রামের আমাদের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো দিব সার্টিফিকেটের পরে ব্যাচেলর প্রোগ্রামের আমাদের যে হচ্ছে ট্রান্সক্রিপ্টগুলো আছে সেটা দিব তারপরে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্টিফিকেট অফ ল্যাঙ্গুয়েস্টিক এখন আমরা অনেকে কিন্তু আইএলটিএস দিতে পারি না বা হচ্ছে জিআরই দিতে পারি না বা অনেকেই দেই না বা অনেকে হচ্ছে দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমরা রাখি না যাই হোক আপনারা কষ্ট পাবেন না তো তারা কিন্তু আপনারা 4 বছরের কোর্স কমপ্লিট করেছেন এরকম একটি সার্টিফিকেট আপনারা মানে আপনাদের ইউনিভার্সিটি থেকে নিতে পারেন যদি আপনারা ইংলিশের উপরে আপনারা আপনাদের কোর্সটা কমপ্লিট করে থাকেন সম্পর্কে জানেন যেটাকে আমরা শর্ট ফর্মে এমওআই বলে থাকি তো রোমানিয়াতে কিন্তু এমওআই অ্যাপ্লিকেশন করার অপশন আছে সো আপনারা কিন্তু এখানে আপনাদের ইউনিভার্সিটি থেকে এমওআইটা কালেক্ট করে এখানে হচ্ছে আপনারা পেস্ট করে দিবেন বা হচ্ছে ড্রপ করে দিবেন তার পরবর্তীতে এখানে আপনারা যে জিনিসটি করবেন সেটা হচ্ছে আপনাদের বার্থ সার্টিফিকেটটি ইংলিশ কপি যেটি আছে সেটি সত্যায়িত করার পর অথবা সত্যায়িতর আগেও আপনারা অ্যাপ্লিকেশন ফাইল জমা দেওয়ার সময় জমা দিতে পারেন সত্যায়িত ছাড়া বাট আপনারা যখন ভিসা অ্যাপ্লিকেশন করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট বা আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু সত্যায়িত কপি জমা দিতে হবে সো এখানে কিন্তু আপনি এখন চাইলেই আপনার হচ্ছে বার্থ সার্টিফিকেট ইংলিশ কপিটি জমা দিতে পারবেন তারপরে আপনি হচ্ছে আপনার পাসপোর্টটি জমা দিবেন পাসপোর্টের স্ক্যান কপি তারপরে হচ্ছে আপনি আপনার পাসপোর্টটি জমা দেবেন পাসপোর্টটি জমা দেওয়ার জন্য আপনি যে জিনিসটি করবেন আপনার পাসপোর্টের প্রথম 3টি পেজ স্ক্যান করে তারপরে হচ্ছে একটি পিডিএফ বানাবেন পিডিএফ বানিয়ে পাসপোর্ট লিখে আপনি এখানে পেস্ট করে দিবেন তো যাই হোক তার পরবর্তীতে আপনি ডকুমেন্ট অ্যাড্রেস অফ হোম আপনার হোমের যে অ্যাড্রেস আছে যেমন আপনি এখানে একটা কারেন্ট বিলের কাগজ দিতে পারেন আপনার যদি পানির বিলের কোনো একটা পেপার থাকে সেটা দিতে পারেন বা সরকারি ডকুমেন্ট যে ডকুমেন্টের থ্রুতে আপনার বাসায় একটি সরকারি বিল আসে সেই বিলের ঠিকানাটা আপনি দিবেন তো যাই হোক তারপরে হচ্ছে সার্টিফিকেট অফ মেডিকেল বা মেডিকেল সার্টিফিকেট আমরা যেটাই বলি না কেন এই জিনিসটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট স্টুডেন্ট ভিসাদের জন্য বা রোমানিয়ার স্টুডেন্ট ভিসার জন্য তো এই জিনিসটি কিন্তু আমাদের সকলেরই লাগে সকলকেই দিতে হবে তো এই জিনিসটির জন্য আপনি আমি আপনাদেরকে যে জিনিসটি বলতে চাই সেটা হচ্ছে এটা নিয়ে ঘাবড়ানো কিছু নাই আপনারা ট্রাই করবেন দুটি অপশন থেকেই আপনারা পাবেন প্রাইভেট হাসপাতাল থেকেও করতে পারবেন সরকারি হাসপাতাল থেকেও করতে পারবেন তো তার জন্য প্রাইভেটে যদি আপনি করেন সেক্ষেত্রে হয়তো আপনার একটু টাকা পয়সা খরচ হবে বেশি তো আমি এটা নিয়ে একটা কমপ্লিট ভিডিও অবশ্যই দেবো কী কী টেস্ট করতে হবে কী কী প্রসিডিওর আছে কীভাবে কী করতে হবে তো সেটা আমি টোটালি বলে দিব আর আর হচ্ছে গভর্নমেন্ট হাসপাতাল থেকে আপনারা আপনাদের সিভিল সার্জনের যে কার্যালয় আছে অথবা হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র যেটা আছে সেখান থেকে আপনারা এটা নিয়ে কথা বলে কালেক্ট করে নিতে পারেন তো এই ছিল আর কি কথা পাওয়ার অফ অ্যাটর্নি তো পাওয়ার অফ অ্যাটর্নি এই জিনিসটা আপনারা যদি হচ্ছে আপনাদের লাইবিলিটিটা আপনি না নিয়ে আপনার প্যারেন্টস নিচ্ছে বা হচ্ছে আপনার কোনো আদার্স গার্জিয়ান নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ডকুমেন্টটি এখানে প্রুফ হিসেবে সাবমিট করতে হবে আদারওয়াইজ এটা কিন্তু ম্যান্ডাটরি ম্যান্ডাটরি ইয়ে না এটা কিন্তু ম্যান্ডাটরি না ঠিক আছে যে এই এই ক্যান্ডিডেটদের এই জিনিসটা দিতেই হবে এরকমটা না এখানে কিন্তু এই জিনিসটি উল্লেখ করে দিয়েছেন
যেহেতু হচ্ছে যদি আপনি এই 13 নাম্বার অপশনটি ফিল আপ করেন সেই ক্ষেত্রে কিন্তু 14 নাম্বার অপশনটি আপনাকে ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে তবে এই জিনিসটি আমি মনে করি যে যদি আপনি নরমালিও হয়ে থাকেন সেই জিনিসটি আপনারা ফিল আপ করে দিতে পারেন এটা কিন্তু প্রবলেম না ফ্যামিলি নেম এন্ড ফার্স্ট নেম অফ দ্য লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ এই ক্ষেত্রে কিন্তু আপনি আমরা সাধারণত আমাদের পিতাকে বা আমাদের বড় ভাই বা বোন তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি আপনারা কিন্তু তাদের নামটা এখানে প্রোভাইড করতেই পারেন এতে কিন্তু আমাদের কোনো প্রবলেম না তো সকল কিছু যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু সাবমিটটা নিয়ে নেবে এই রিক্যাপচারটা দেওয়ার পর তো সাবমিটটা নিয়ে নেওয়ার পর আপনারা হচ্ছে আপনাদের আর কোনো কাজ নাই আপনারা অপেক্ষা করবেন হচ্ছে আপনাদের অ্যাকসেপ্টেন্স লেটারটার জন্য তো এই বলে আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিতে চাচ্ছি তো যাওয়ার আগে আপনাদেরকে আরো একটি বার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যদি কেউ সার্বিয়া অথবা বসনিয়াতে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে চান এবং হচ্ছে আপনারা যদি যেতে চান তাহলে কিন্তু আমার কাছে খুব ভালো একটি অপশন আছে ঠিক আছে এখানে হচ্ছে সরাসরি আর কোনো আপনাকে পাসপোর্ট দেওয়ার সময় যে টাকা দিতে হবে এই করতে হবে সেই করতে হবে এরকম কোনো রোলস নেই আপনি ভিসা হবে ভিসা হওয়ার পর আপনি ভিসা চেক করবেন তারপরে টাকা প্রোভাইড করতে পারবেন এরকম একটি অপশন আছে তো সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে এই অ্যানাউন্সমেন্টটি করেছি বা এই অ্যানাউন্সমেন্টটি বলতেছি অন্যান্য সময় আমার কাছে আরও কিছু অপশন আসে বাট আমি কিন্তু তখন সেই জিনিসটি তুলে ধরি না তো যেহেতু এই জিনিসটি খুব ভালো একটি অপশন যেহেতু আপনারা হচ্ছে ভিসা হওয়ার পর পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন আপনারা চেক করার পর সুযোগ পাচ্ছেন আপনাদের পেমেন্টটি করার সেহেতু কিন্তু আপনারা চাইলে এই অপশনটি লুফে নিতে পারেন তো এই অপশনটি যদি আপনারা লুফে নিতে চান তাহলে কিন্তু আপনাকে যে জিনিসটি করতে হবে আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব গুগল ফর্ম লিঙ্ক সেখানে আপনারা যাবেন সেই লিঙ্কটি আপনারা ফিল আপ করবেন সেই গুগল ফর্ম লিঙ্কে আপনারা যে জিনিসটি করবেন আপনাদের নাম দিবেন আপনাদের ফোন নাম্বার দিবেন আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন এবং আপনাদের হচ্ছে আদার্স যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আপনারা ওইখানে ড্রপ করবেন যেমন আপনাদের ছবি লাগবে আপনাদের পাসপোর্ট লাগবে তো এই জিনিসগুলো কিন্তু আপনারা ওইখানে প্রোভাইড করবেন প্রোভাইড করার পর যারা হচ্ছে এটা নিয়ে কাজ করবে যাদের মাধ্যমে এই জিনিসটা প্রসেস হয়ে আসবে তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করে নেবে যদি আপনারা এগ্রি থাকেন আপনারা কিন্তু আপনাদের ডকুমেন্টস সহ আপনাদের ডিটেলসটি ওইখানে পাঠিয়ে দিতে পারেন প্রথমে আপনাদের মেইন পাসপোর্টও কিন্তু জমা দিতে হবে না এই জিনিসটির জন্য কিন্তু আপনাদের মেইন পাসপোর্টও জমা দিতে হবে না জাস্ট আপনাদের পাসপোর্টের স্ক্যান কপিটি আমাদেরকে পাঠিয়ে দিবেন সাথে হচ্ছে ছবি পাঠিয়ে দিবেন আমরা প্রসেস করার পর বা প্রসেস করার আগে আপনার সাথে যোগাযোগ করে নেব যোগাযোগ করে আমরা আপনার পারমিশনের পর আমরা এই প্রসেসটি শুরু করব আপনারা যদি অ্যাপ্লাই করতে চান আপনারা সেই ডিটারমাইন্ডেড হয়ে আপনারা অ্যাপ্লাই করবেন তো এটা নিয়ে আমি একটা কমপ্লিট ভিডিও অবশ্যই দিব বাট এখন শুধু অ্যানাউন্সমেন্টটা করেছি এবং হচ্ছে আপনারা ডিসক্রিপশন বক্সেও সেই গুগল ফর্মের লিঙ্কটি পাবেন অবশ্যই ভিডিওর এই স্ক্রিনেও কিন্তু আপনারা লিঙ্কটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টসও করতে পারেন প্লাস হচ্ছে এই গুগল ফর্মের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিতে চাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম